नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज हमें अपन सामने एक उषार स्पिन प्रो मिक्सर ग्राइंडर नहीं तो बेपार शुरू थे बोली ये आगे बोल ये 500 वाट आज क्यों तो 500 वाट 750 वाट 550 वाट 600 वाट एरक अनेक धरण मिक्सर ग्राइंडर आप मार्केटे पे जा मेन बेपारे घरे यूज करार्जन কোন মিক্সার গ্রাইন্ডার নেব এটা আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে। যদিও আজকাল সবার বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার আছে এবং তারা হয়তো তিন চারটা মিক্সার গ্রাইন্ডার চেঞ্জও করে ফেলেছে, কিন্তু তবুও সব থেকে বেটার হয় যে বাড়িতে মোটামুটি চারজন থেকে পাঁচজন মেম্বার আছে, তিন থেকে চারজন পাঁচজন মেম্বার আছে, সেই বাড়িতে দিনে দুবার ইউজের জন্য যদি হয় তাহলে 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডারই বেস্ট। আর কোনো হোটেলে কিংবা কোনো রেস্টুরেন্টে যদি যান আপনারা তাহলে দেখবেন সেখানে 750 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার আছে, কারণ তাদের কাজটা হেভি হয়, তারা সবসময় সেই মিক্সার গ্রাইন্ডারটাকে ব্যবহার করে, তো সেই জন্য সেই 750 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার তারা ইউজ করে, কিন্তু বাড়িতে 500 ওয়াটই ওকে। দেন এবার আসি কোম্পানির ব্যাপারে। তো মার্কেটে আপনি 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডারের অনেক কোম্পানি পেয়ে যাবেন, যেমন বাজাজ আছে, লাইফ লং এর আছে, প্রেস্টিজের আছে, সেরকম উষার একটা মিক্সার গ্রাইন্ডার আজকে এটা আমি এনেছি, যেটা স্পিন প্রো মিক্সার গ্রাইন্ডার। এটা আমি কিনেছি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে। এটার দাম আছে এমনিতে মানে প্রিন্টেড দাম আছে আপনার 3000 টাকার উপরে, কিন্তু আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না বা আপনারা অনেকে হয়তো কিনেওছেন বা দেখেওছেন, এটার দাম ছিল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে 2099 টাকা মাত্র। তো অনেক সস্তায় পেয়েছি এটা, এবং উষা কোম্পানি হচ্ছে মানে বিশেষ করে ওয়াইন্ডিং মোটরস এর ক্ষেত্রে, এসি মোটরের ক্ষেত্রে উষার কোনো বিকল্প নেই। উষা অনেক দিনের অনেক পুরনো কোম্পানি এবং উষার অনেক ভালো ভালো মেশিন বিভিন্ন জায়গায় চলছে। তো আপনাদের বাড়িতে হয়তো উষার ফ্যান আছে বা আপনার বাড়িতে হয়তো উষার পাম্প আছে, কিন্তু উষার মিক্সার গ্রাইন্ডার অনেকের কাছেই নেই, বাট ইট ইজ দ্য বেস্ট মিক্সার গ্রাইন্ডার ইন 500 ওয়াট সেগমেন্ট। কিছু কারণ আছে, সেগুলো খুলে দেখাচ্ছি। তার আগে বক্সের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো একবার দেখে নিন। আপনি উষার যে প্রত্যেকটা প্রোডাক্টে যে ব্র্যান্ড ওয়ারেন্টি থাকে 2 বছরের সেটা পাচ্ছেন, প্লাস এই যে জারসগুলো আছে, এই যে 1 2 3 এই যে তিনটে জার আছে, এই তিনটে জারই ফুড সেফ জার, অর্থাৎ এর কন্টেনারের লিড এবং কন্টেনার তৈরির যে মেটেরিয়াল আছে, যে স্টিলটা আছে, সেটা সম্পূর্ণরূপে গুড কোয়ালিটি স্টেনলেস স্টিল ফুড সেফটি সমেত। অনেক সময় কি হয় আপনি একটা যে কোনো কোম্পানির মিক্সার গ্রাইন্ডার কিনে আনলেন, সেখানে দেখলেন যে যে কন্টেনারটা আছে না, সেটা যখন আপনি জিনিসটাকে গুঁড়ো করছেন বা কিছু মিক্স করছেন মেশিনটা চালানোর পর, আপনি দেখতে পাবেন কি যে সেই যে কন্টেনারটা আছে সেটা গরম হয়ে যাচ্ছে এবং লিডটাও অত্যন্ত গরম হয়ে যাচ্ছে। তো তার ফলে কি হয়, সেই গরমের থেকে আমাদের যে খাবারটা যেটা আমরা গুঁড়ো করছি সেইটার সাথে স্টিলের কিছু কেমিক্যাল পার্টিকেলস রিয়াকশন করে, যার ফলে আমাদের শরীরে সেই পার্টিকেলসটা যায় এবং ক্ষতিও হতে পারে। তখন তো সেই কারণে ফুড সেফটিটা অত্যন্ত জরুরি এইসব ক্ষেত্রে বিশেষ করে। তো এখানে ফুড সেফটি আপনি পাচ্ছেন, আর 2 ইয়ার্স ওয়ারেন্টি, অর্থাৎ আপনি খারাপ হয়ে গেলে বাড়িতে কল করবেন, লোক চলে আসবে। এই হচ্ছে উষার বা ক্রন্টন যে কোনো কোম্পানির এটা একটা সুবিধে, সেটাও পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনার তিনখানা আলাদা আলাদা স্পিড পাচ্ছেন। তো টপ স্পিডে এটার RPM আছে, অর্থাৎ রোটারি পার মিনিট যেটা আছে, রোটেশন পার মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে 20,000 বারের বেশিও এটা ঘুরতে পারে, অর্থাৎ 20,000+ এটার RPM আছে 500 ওয়াটের মেশিনে, যেটা আনবিলিভেবল। এইবার আমি আপনাদের সামনে এই মেশিনটা ওপেন করে দেখাচ্ছি। তো একটু ডিটেলে দেখবেন যে এখানে উষার ব্র্যান্ডিং আছে। এই দেখুন আমি এটা খুলেছিলাম, খুলে আমার ইউজও করা হয়েছে, তো খুব ভালো লেগেছে বলেই আজকে ভিডিওটা বানানো, আপনাদেরকেও জানানো যে এই ধরনের মেশিন কত ভালো হয়, ভালো কোম্পানির জিনিস। মডেলটা দেখে নেবেন, উষা স্প্রিং প্রো, ওকে। এই দেখুন এবার আমি খুলছি, ভালো করে লক্ষ্য করবেন এখানে সব জায়গায় উষার ব্র্যান্ডিং আছে, এবং এই সমস্ত যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্টগুলো, এগুলো উষার বিভিন্ন প্রোডাক্ট, এগুলো চাইলে আপনি উষার থেকে কিনতে পারেন। এখানে বারকোড আছে, দেখে নিতে পারেন, ISI মার্ক প্রোডাক্ট আছে এটা, এটা হচ্ছে উষার হলমার্ক আছে। এবার মেশিনটা খুলছি, এই দেখো কালারটা অত্যন্ত সুন্দর। এটা মিক্সার গ্রাইন্ডার আছে, এটা জার্স আছে, জার্সটা আপাতত আমি সরিয়ে রেখে দিচ্ছি, আপাতত মিক্সার গ্রাইন্ডার মেশিনটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন ভালো করে দেখুন, বক্সটা সরিয়ে দিলাম, এই দেখুন যেটার
500 ওয়াটের অনেক মেশিনেই নেই, সেই একটা জিনিস। এই দেখো এয়ার চ্যানেল বা ফিন, এটাকে ফিন বলে, মেনলি এটাকে ফিন বলে, এটাকে এয়ার ভেন্টও বলে। অর্থাৎ মিক্সচার গ্রাইন্ডার যদি গরম হয়ে যায় তাহলে এয়ার যেটা গরম হাওয়াটা সেটা কিন্তু এখান থেকে এয়ার পাসিং হবে এবং তার ফলে আপনার গ্রাইন্ডারটা বেশিক্ষণ চললেও খুব বেশি গরম হবে না, ঠান্ডাই থাকবে। এখানে একটা রিসেট বাটন আছে, মিক্সচার গ্রাইন্ডার কোনো কারণে প্রবলেম করলে এটা টিপলে অনেক সময় কাজ হয়ে যায়, অনেক সময় নাও হতে পারে, সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে কল করুন। চারটে স্ট্যান্ড আছে প্লাস নিচে সব জায়গায় খুব সুন্দরভাবে এয়ার ভেন্ট দেওয়া আছে যাতে মিক্সচার গ্রাইন্ডার কোনোভাবেই গরম না হয়। তবে হ্যাঁ, এই ধরনের এয়ার ভেন্টের একটা অসুবিধা হচ্ছে যে এতে ময়লাটা একটুখানি মেশিনে বেশি ঢোকে, বাট এটা পরিষ্কারও করা যায়, সার্ভিসিং এর সময় আপনারা পরিষ্কার করে নিতে পারেন বা নিজেরাও করতে পারেন। এখানে স্ক্রু আছে, স্ক্রুটা খুললে এই ঢাকনাটা বেরিয়ে আসে এবং ভিতরটা পরিষ্কার করে নেওয়া যায়, ভেরি ভেরি ইজি। রবার দেওয়া আছে যাতে আপনি যেখানে বসাচ্ছেন সেইখানে টেবিলে কোনো স্ট্যান্ডিংয়ে কাঁপুনি না হয়। এবার দেখুন এখানে উষার ব্র্যান্ডিং আছে, কালারটা খুব সুন্দর। আর এইটা দেখুন, আমি বলছিলাম না একটা স্প্রিং টাইপের স্পিড থাকে, মানে যেটা আপনি চট করে একবার জাস্ট ঘোরাবেন সেই জন্য, সেটা হচ্ছে এইটা। এই দেখুন এটা, আর এইটা জিরো, মানে জিরোতে বন্ধ থাকবে, 1 2 3 তিনটে স্পিড। এবার আমি একবার মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখুন ধরে আছি মেশিনটা, এটা স্প্রিং স্পিডটা আগে দিই, হ্যাঁ দেখুন, খুব খুব ভালো স্পিড আছে এটা, খুব ভালো স্পিড। এই যে 1, এই যে 1, কিন্তু 20,000-এর বেশি আরপিএম এ মেশিনটা ঘোরে এবং অত্যন্ত সুন্দরভাবে এটা চলে। এই তো গেল মেশিন, এবার আসি কন্টেনারগুলোতে। কন্টেনারগুলো ও আচ্ছা হ্যাঁ, এক সেকেন্ড, এটাতে না কাগজ আছে কিছু, এটাও দেখে নেবেন একবার যদি মিক্সিটা কেনেন, তবে এই জিনিসটা পড়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা ওয়ারেন্টি কার্ড তৎসহ এইখানে এই যে নাম্বার আছে, এই দেখুন এখানে উষার কেয়ারের নাম্বার দেওয়া আছে, এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে আপনাদের বাড়িতে গিয়ে উষার থেকে সার্ভিস করে দিয়ে যাবে। এইটা একটা উষার ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এবার আসি জারগুলোতে, জারগুলো এইটা যেটা আছে এটা সব থেকে ছোট জার, এটা কিন্তু এই তিনটে যে কোনো মিক্সার গ্রাইন্ডারে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তিনটে জারই থাকে, বেশিরভাগ মিক্সার গ্রাইন্ডারে এরকম তিনটে জারই থাকে, যেটা হচ্ছে আপনার এই এটাকে বলে চাটনি জার, এটা 400 ml এর হয় চাটনি জার, এটা এটা হয় 800 ml এর, এটাকে বলে ড্রাই জার, এটা মিডিয়াম মিডিয়াম সাইজের। আর এইটা যেটা আছে এটা হয় আপনার 1.2 liter, মানে 1 liter 200 ml। এই তিনটে জার থাকে, এই তিনটে জারের কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো স্টেনলেস স্টিলে তৈরি, প্রত্যেকটা তলায় দেখছেন এরকম ফিন লাগানো আছে। আর প্লাস এই দুটো জার, যেটা 400 জার এবং যেটা 800 জার, এই দুটো জারেই কিন্তু আপনার এখানে দুটো করে ব্লেড আছে উপরে নাটের সেটিং সমেত, যাতে ব্লেডটা কোনো রকম ভাবে খুলে বা ঘুরে না যায়, খুব ভালোভাবে সেটিং করা আছে নাটটা। আর এইটাতে বড়টাতে চারটে ব্লেডের প্রোটেকশন দেওয়া আছে, চারটে ব্লেড দিয়ে এটা কাটিং করবে। প্রত্যেকটা লিড দেখুন ফাইবারের লিড আছে এবং খুব সুন্দর পলিকার্বনেট লিড, এটার সাথে আপনি এটা পাচ্ছেন, এই যে রবারটা, রবারটা সেটিং খুব ভালো করে ডিটা সেটিং করতে সাহায্য করবে এবং বেশ ভালো আছে, সবকটা ভীষণ শক্ত, ভীষণ হার্ড এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা, বেশ ভালো। এবার আসি কনক্লুশনে, যেটা ম্যাটার হচ্ছে আপনি হয়তো ভাববেন যে 2,000 টাকা দিয়ে 500 ওয়াটের
মিক্সি না কিনে 2000 টাকায় 750 ওয়াটের মিক্সিও আজকাল অনলাইনে পাওয়া যায়। কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড সত্যি ম্যাটার করে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।